হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল হ্যাপি উইথ মি। আমি সুচেতনা। আজকের আমি তোমাদের সঙ্গে কি বিষয় নিয়ে আলোচনা করব তোমরা তো থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো। আমি আজকে আলোচনা করব নিভিয়া ক্রিম ব্যবহার করে কিভাবে আমি আমার স্কিনকে উজ্জ্বল, ঝকঝকে, ফর্সা করে তুলতে পারি। হ্যাঁ বন্ধুরা, নিভিয়া এমন একটা ময়েশ্চারাইজার যার গুণাগুণ অসাধারণ। মানে এই ছোট্ট একটা নিভিয়ার ডাব্বাতে যা গুণ আছে, নামি দামি ব্র্যান্ডেড প্রচুর ময়েশ্চারাইজারের মধ্যে কিন্তু সেই গুণ নেই। আমরা ছোটবেলা থেকেই নিভিয়া সঙ্গে প্রচণ্ডভাবে পরিচিত। আমরা সবাই জানি নিভিয়া ক্রিম কি, নিভিয়া ক্রিম কেমন কেমন দেখতে সব আমরা জানি। ছোট্টবেলা থেকে দেখে আসছি মা ঠাকুমারা এই নিভিয়া ক্রিমই একমাত্র কিন্তু শীতকালে ইউজ করতো। এখন বাজারে প্রচুর নামি দামি অনেক বড় বড় ব্র্যান্ডের ভালো ভালো ডে ক্রিম, নাইট ক্রিম, ময়েশ্চারাইজার প্রচুর বেরিয়েছে, তবুও কেন নিভিয়া এত বেশি জনপ্রিয়? সেটাই হচ্ছে নিভিয়ার আসল ফান্ডা। নিভিয়া ক্রিম মাখলে আমার স্কিন কিভাবে গ্লো করবে, কিভাবে ঝকঝকে ফর্সা হয়ে উঠবে, সেটাই আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। তার জন্য তাহলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করবে, কমেন্টস করে জানাবে আরও কী কী ধরনের ভিডিও তোমরা আমার থেকে চাও। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমি আসল কথা শুরু করি। এবার আমি তোমাদের বলছি এই নিভিয়া সফট, এই নিভিয়া সফট ক্রিমটা আমরা সবাই পরিচিত, সবাই জানি এটা নিভিয়া সফট ক্রিম। আমরা নিভিয়া বলতে আগে বুঝতাম সেটা নীল ডাব্বায় নিভিয়া যেটা আসে, ডিপ নীল, সেটা নিভিয়া ক্রিম বলতে আমরা সেটাই মেন বুঝতাম। কিন্তু এখন বাজারে এই নিভিয়া সফটটা ফার্স্ট আসলো লাইট ময়েশ্চারাইজার, তারপরে বিভিন্ন এই নিভিয়ারই নানান ফ্র্যাগরেন্সে নিভিয়া সফটের, যেমন এইটা একটা, এইরকম নানান ফ্র্যাগরেন্সে আমরা বাজারে নিভিয়া ক্রিম পাচ্ছি এখন। বাট আমি তোমাদেরকে বলবো এই নিভিয়া সফট ক্রিমটা একটা অসাধারণ ময়েশ্চারাইজার, সেটা তো আমরা জানি, এবং এটা অল স্কিন টাইপ, সমস্ত স্কিনের, মানে তোমার ড্রাই স্কিন বলো, অয়েলি স্কিন বলো, কম্বিনেশন স্কিন বলো, প্রত্যেকে এই নিভিয়া সফট অনায়াসে ইউজ করতে পারে, বাচ্চারাও নির্দ্বিধায় ইউজ করতে পারে, এর কোনো মানে সাইড এফেক্ট নেই। তাছাড়া একটা ভীষণ ভালো গুণ আছে এটার, সেটা হচ্ছে এটা ভিটামিন ই এনরিচড। এর মধ্যে দেখো ভিটামিন ই দেওয়া আছে, তার ফলে আমাদের অ্যান্টি এজিংয়ের কাজ করে এই ময়েশ্চারাইজার। এই ময়েশ্চারাইজার আমার স্কিনকে গ্লোয়িং বানায়, স্কিনকে রিঙ্কেলস ফ্রি করে, আর এটা অ্যান্টি এজিংয়ের কাজ করে। এইটা হচ্ছে 200 ml প্রোডাক্ট, এর দাম হচ্ছে 310 টাকা। দেখো লেখাটা দেখা যাচ্ছে না, ভীষণ ছোট, যাই হোক 310 টাকা 200 ml প্রোডাক্ট, এমন কিছু বেশি দামও না, আবার খুব বেশি কমও না, আমার মনে হয়েছে ঠিকঠাক দাম, ঠিকঠাক একটা অ্যাফোর্ডেবল প্রাইসে একটা খুব ভালো ময়েশ্চারাইজার হচ্ছে এই নিভিয়া সফট। দেখো আমি এই নিভিয়া সফটটা প্রায় অনেকটা ইউজ করে ফেলেছি, তারপরে তোমাদের সামনে আমি কিন্তু এর রিভিউ দিতে এসেছি। এই নিভিয়া সফট তোমরা যে শুধু ফেসে লাগাতে পারো তা নয়, গায়ে, হাতে, পায়ে সব জায়গায় লাগাতে পারো, ভীষণ ভালো লাইট একটা ময়েশ্চারাইজার, এবং সব থেকে সর্বোপরি এটা সারা বছর ইউজ করতে পারো, আর নাইট ক্রিম হিসেবে তো ভীষণ ভালো কাজ করে। এবার যে প্রশ্নটা, নিভিয়া সফট মেকে কি আমরা ফর্সা হতে পারি? এটাই হচ্ছে মেন আজকের টপিক, যে নিভিয়া সফট মেকে আমি কিভাবে ফর্সা হতে পারি। না বন্ধুরা, নিভিয়া সফট মেখে আমরা ফর্সা হতে পারি না, এটা যদি কেউ বলে সেটা কিন্তু বাজে কথা। আমি তোমাদেরকে অনেস্টলি বলছি এই ক্রিম মাখলে ফর্সা হব না, ফর্সা হতে পারবো না, বাট এটা এমনই একটা ময়েশ্চারাইজার যেটা কিন্তু আমার স্কিনকে ভেতর থেকে ভীষণভাবে গ্লোয়িং করে। এবার দেখো ফর্সা কালো কোনো ব্যাপার না, তোমার স্কিনটা যদি গ্লো করে সেটা হচ্ছে তোমার হেলদি স্কিন, তোমার বিউটিফুল স্কিন, সেটাই আমরা সবসময় চাই। যে স্কিন গ্লো করে জানবে সেই স্কিন খুব ভালো স্কিন, এবং সেইটাতে সাহায্য করে কিন্তু এই নিভিয়া সফট।
আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি নিভিয়া সফটটা কিভাবে কাজ করে। দেখো, তোমরা সবাই জানো এই রকম সাদা হোয়াইট একদম কালার নিভিয়া সফটের ভীষণ ভালো একটা গন্ধ। হাতে নিয়ে আমি দেখাচ্ছি, এইভাবে স্কিনে লাগালে এই ক্রিমটার একটা ভীষণ বড় গুণ হচ্ছে এটা নিমেষে অ্যাবজর্ব হয়ে যায়, কোনো রকম তেল চিপচিপ চিটচিট করে না, ফলে আমার মুখে হাতে পায় নিমেষে অ্যাবজর্ব করে যায়, এবং এটা 1 থেকে 2 ঘন্টা অবধি তোমার স্কিনকে হাইড্রেট রাখে, ময়শ্চারাইজ রাখে। আমি বলছি না এই স্কিন ক্রিমটা মেখে আমি সকালবেলা যদি কোনো কাজে যাই সারা গায়ে, আমার সেই বিকেলবেলা ফিরবো সারাদিনই আমার একেবারে ময়শ্চারাইজ থাকবে, তা কিন্তু নয়। কিন্তু আমার ক্ষেত্রে এটা 2 থেকে 3 ঘন্টা ভালো মতন ময়শ্চারাইজ থাকে। এবার এক একজনের স্কিনে এক এক রকমভাবে এটা কাজ করে। বাট এই প্রশ্নটা আমার কাছে প্রচুর এসছে যে নিভিয়া মেখে কি ফর্সা হওয়া যায়। আমি তোমাদেরকে একদম অনেস্টলি বলে দিলাম, নিভিয়া মাখলে কিন্তু ফর্সা হওয়া যায় না, বাট নিভিয়া মাখলে একটা এক্সট্রা গ্লো আসে শরীরে, মুখে একটা এক্সট্রা গ্লো আসে, স্কিন ঝকঝক করে, ক্লিয়ার হয়, যার ফলে মুখটা হয়ে ওঠে গ্ল্যামারাস। তাহলে এই ছিল আমার আজকে এই নিভিয়া সম্পর্কে তোমাদেরকে বলা তথ্য। যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও, আবার দেখা হবে একটা অন্য ভিডিও নিয়ে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আবার বলছি। আর তোমরা আমাদেরকে আমাকে কমেন্টস করে জানিও তোমরা আর কি কি প্রোডাক্টের এই রকম অনেস্ট রিভিউ নিতে চাও।